আসসালামু আলাইকুম কবুতর প্রেমী ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে আমি নাইম আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। সেটা হচ্ছে যে আমরা কোনটাকে বেস্ট বলবো, গড লিভার অয়েল নাকি ই ক্যাপসুল। তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং একটা ভিডিও সবার জন্য যারা যারা আমরা কবুতর পালি, কেননা এই দুইটা ওষুধ সবাই এই দুইটা ওষুধের সাথে সবাই পরিচিত। তো এই দুইটা ওষুধ কীরকম, মানে দুইটাই কীরকম কাজ করে, তো আজকে এই বিষয় নিয়ে আজকে আলোচনা করা হবে। তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সবাইকে একটা রিকোয়েস্ট, যারা যারা নতুন এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি, প্লিজ লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন আজকের ভিডিওতে আমরা চলে যাই। মূলত ভিডিওটার মধ্যে যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে ই ক্যাপসুল বেস্ট নাকি কর্ডিয়াল অয়েল বেস্ট, এই দুইটা থেকে কোনটা বেস্ট। তো চলুন আজকে আমরা আলোচনা করি। প্রথমত হচ্ছে কর্ডিয়াল অয়েল যেই ওষুধটা, এই ওষুধটা যারা যারা ইউজ করেছেন, মানে যারা যারা কবুতরকে খাওয়াইছেন, তারা অবশ্যই ফলাফল পাইছেন। আর ই ক্যাপসুলও যারা যারা খাওয়াইছেন ভিটামিনের জন্য, দুটো ওষুধই খাওয়ানো হয় কবুতরকে। তো যারা যারা অবশ্যই এই ব্যবহার করছেন কর্ডিয়াল অয়েল, তারা অবশ্যই ভালো জানেন, এবং ই ক্যাপসুলও যারা ব্যবহার করেছেন তারাও দুটোটাকে ভালো জানেন। তো মূলত এই দুইটার থেকে কোনটা বেশি বেস্ট, মানে এটা হচ্ছে আলোচনার বিষয়। তো চলুন আমরা আজকে জেনে নেই কোনটা বেস্ট হবে, কারণ আমি এই দুটোটাই খাওয়াইছি, একটা হচ্ছে ই ক্যাপসুল আর একটা হচ্ছে কর্ডিয়াল অয়েল, এই দুইটা ওষুধই আমি কবুতরকে খাওয়াইছি। এই দুইটা থেকে আমি ই ক্যাপসুলটার থেকে বেনিফিট কম পাইছি, আর হচ্ছে কর্ডিয়াল অয়েল এই ওষুধটা খুবই বেনিফিট দিছে আমাকে। এবং আমার বাড়ির পাশে আরও অনেকে কবুতর পালে, তাদেরকে আমি আক্স করছি। তাদেরকে আক্স করার পর তারা বলছে যে তারা কর্ডিয়াল অয়েল এই ওষুধটাকে ভালো মনে করে, কারণ এই ওষুধটা খুবই গুরুত্বপূর্ণ একটা ওষুধ কবুতরের ভিটামিনের জন্য, এবং কবুতর যদি ডিম না পারে তার জন্য। অবশ্য আপনারা দুটোটাই ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমার ধারণা মতে দুইটা ওষুধ থেকে যেটা বেস্ট সেটা হচ্ছে কড লিভার অয়েল। তো ভিউয়ার্স, আজকে এই বিষয়ে আলোচনা করা দরকার ছিল, তো আজকে আমি আলোচনা করলাম। এবং আলোচনার মধ্যে যদি কোনো রকম ভুল থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর যদি এই ভিডিও থেকে কোনো রকম উপকৃত হন তাহলে অবশ্যই একটা লাইক করবেন, আর কমেন্টে জানাবেন কি উপকার হয়েছে। আর যারা নতুন তাদেরকে আবারও বলছি, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। আমার চ্যানেলে কবুতরের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে ভিডিও আসে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।